করোনা ভাইরাসের কারণে চীনে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিকেলে উহানে যাচ্ছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। শিশুসহ 361 জন বাংলাদেশিকে নিয়ে আজ মাঝরাতে উড়োজাহাজটি ফিরে আসবে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। উহানে প্রায় 361 জনের আমরা খবর পেয়েছি, যার মধ্যে ছেলে মেয়েরা আছে এবং পরিবার আছে, শিশুরাও আছে। ঢাকায় আসার পরে তাদেরকে বিশেষভাবে এয়ারপোর্ট থেকে আলাদাভাবে নিয়ে আমাদের হজ ক্যাম্পে রাখা হবে। খুব তড়িগড়ি করে একটা জিনিস আমরা টের পেলাম যে বাংলাদেশের ক্যাপাসিটি আছে এই অল্প সময়ে। কালকে সন্ধ্যায় আমরা ডিসিশনটা হয় আর ওই অল্প সময়ে যে সবাই মিলে এই যে অ্যারেঞ্জমেন্টটা করা, আমি এই জন্য সব মন্ত্রণালয়ের সব সরকারি কর্মচারী এবং মন্ত্রণালয়ের মন্ত্রী সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই।